আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি অত্যন্ত মজাদার এবং সহজ একটি রেসিপি, আর সেটি হচ্ছে ঠান্ডা ঠান্ডা কলিজা শীতল করা গাজরের পুডিং রেসিপি। তো এই রেসিপিটিতে আমি কোনো ডিম বা জেলাটিন ব্যবহার করব না, একদমই সাধারণ কিছু উপকরণ যেগুলো আমাদের ঘরেই সাধারণত থেকে থাকে, তো সেই সব উপকরণ দিয়েই রেসিপিটা শেয়ার করব। চাইলে এই রমজানে আপনারা তৈরি করে নিতে পারবেন ইফতারি বা সেহরির জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলে এলাম মূল রেসিপিতে। এখানে আমি 750 গ্রামের মতো গাজর নিয়েছি, আর গাজর কিন্তু দুই একদিন ঘরে রেখে দিলে একটু কালচে হয়ে যায়, তো এই গাজরগুলো ফ্রিজে ছিল 2-3 দিন, তো এখন আমি ফাইনালি রেসিপির জন্য ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন হচ্ছে গাজরের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিব। তো সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে গাজরের যে বোটার দিকটা আর যে তলার দিকটা কেটে নিব। এরপরে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম। এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি আর একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, তো আমি এখন গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু গাজরগুলো পিস পিস করে কেটেও নিতে পারবেন, তবে এভাবে গ্রেট করে নিলে তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি এভাবে নিয়েছি। তো এই তো দেখুন, দেখতে মাশাল্লাহ কত সুন্দর লাগছে। তো আমি চুলায় চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, এরপর দিয়ে দিলাম গাজরগুলো। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ। তো এখানে 750 গ্রাম গাজর, সেজন্য আমি 1 লিটার তরল দুধ নিয়েছি। তো গাজর কম নিলে বা বেশি নিলে সেই অনুপাতে দুধটা দিবেন। সামান্য একটু লবণ দিলাম, এরপরে জাল করে বলক তুলে নিলাম। তো অর্ধেকটা পরিমাণ দুধ শুকিয়ে নিব, এরপরে বাকি দুধটুকু আমি গাজরের সাথে রেখে দিব। তো এই যে গাজরের গায়ে গায়ে যখন দুধটুকু থাকবে, তখন চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা ব্লেন্ডারের জগে এই গাজরগুলো দিয়ে দিব। তো দেখা যায় গাজর কিন্তু অনেক পুষ্টিকর একটা সবজি, তবে বাচ্চারা কিন্তু গাজর খেতে পছন্দ করে না একদমই, তো সেই ক্ষেত্রে এরকম লবণীয় কোনো ডেজার্ট করে দিলে কিন্তু অনায়াসেই খেয়ে নিবে। তো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম, এই যে খুব ভালোভাবে স্মুথ একটা পিউরি তৈরি করে নিয়েছি। এই তো দেখুন, আর একদমই সামান্য কিছু উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো প্রথমে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, 1 কাপও নিতে পারেন চিনি। এরপর আগার আগার পাউডার নিয়েছি, শুধু এই উপকরণটা আমাদের ঘরে সচরাচর থাকে না, তো শুধু আগার আগারটাই আপনাদেরকে কিনতে হবে বাইরে থেকে, আর নর্মালি তো সব কিছুই থাকে আমাদের ঘরে। তো এই হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার দিয়ে দিলাম, এই 750 গ্রাম গাজরের জন্য 2 টেবিল চামচই এনাফ। এরপর মিশিয়ে নিয়েছি চিনির সাথে আগার আগারটা, তারপরে গাজরের পিউরিটা দিয়ে দিলাম। তো চিনিটা কিন্তু গাজর সিদ্ধ সময় দিতে পারতাম, তবে আগার আগার পাউডার কিন্তু চিনির সাথে মিশিয়ে যে কোনো লিকুইড মিশ্রণে দিলে আগার আগারটা জমে যায় না, সেজন্য আমি চিনিটা আগে দিইনি। তো এই পর্যায়ে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। যেহেতু আমি দুধ ব্যবহার করেছি, সেজন্য গাজরের কালারটা অনেকটা হালকা হয়ে গিয়েছিলো। তো এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা, তো আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। তো এখন চুলায় বসিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে বলক তুলে নিব, তাহলে আগার আগারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই যে জাল করে নিলাম, এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব অর্ধেকটা পরিমাণ। এখানে আমি কিছু স্ট্রবেরি নিয়ে নিলাম, এগুলো ছোট ছোট সাইজের স্ট্রবেরি, খুবই ফ্লেভারফুল। তো গাজরের যেহেতু নিজস্ব কোনো ফ্লেভার তেমন একটা নেই, বাচ্চারা পছন্দ করে না, সেই ক্ষেত্রে স্ট্রবেরির ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়, বিশেষ করে আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো ছোট ছোট করে কেটে নিয়ে আসলাম স্ট্রবেরিগুলো। এখন হচ্ছে আমি এই মিশ্রণের সাথে কিছুটা দিয়ে দিলাম, আর বাকি কিছুটা রেখেছি, সেটা আমি মোল্ডে দেওয়ার সময় মোল্ডের তলাতে দিয়ে দিব। স্ট্রবেরিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে গাজরের যেহেতু নিজস্ব তেমন কোনো ফ্লেভার নেই, তো আমার বাচ্চারা পছন্দ করে না গাজরের ডেজার্ট, তো সেই ক্ষেত্রে স্ট্রবেরি কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল, আর স্ট্রবেরিটা ওরা অনেক বেশি পছন্দ করে, সেজন্য দেয়া, তাহলে অনায়াসেই কিন্তু এই ডেজার্টটা খেয়ে নিবে।
এখন হচ্ছে আমি গাজরের মিশ্রণটা মোল্ডের ভিতরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে ট্যাপ করে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব। নর্মালভাবে ঠান্ডা হওয়ার পর 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিব। তো ফিরে এলাম 5 থেকে 6 ঘন্টা পরে। এই যে জমে গিয়েছে সম্পূর্ণ, খুব ভালোভাবে জমে গিয়েছে, কিন্তু এখন মোল্ড আউট করে নিব। তো মোল্ড আউটের জন্য নর্মালি কোনো ধরনের কিছু করতে হবে না, আপনাদের সাথে সহজ একটা টিপ শেয়ার করি। তো একটা প্লেটে উল্টে নিয়ে তারপর একটা টুথপিক এটার সাইডে দিয়ে ঢুকিয়ে তারপর মোল্ডটা উপর করে রেখে দিবেন। অটোমেটিকলি কিন্তু পুডিংটা মোল্ড আউট হয়ে যাবে, কোনো ধরনের কিছু করতে হবে না, কারণ এই টুথপিকের সাহায্যে বাতাস ঢুকে এটা মোল্ড আউট হতে সাহায্য করে। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার পুডিং, আর একদমই সহজ আর সাধারণ কিছু উপকরণই কিন্তু তৈরি হয়ে গেল। তো আপনারাও তৈরি করতে পারেন। তো আমি এই যে কেটে দেখাচ্ছি, আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ট্রাই করতে পারেন। আর স্ট্রবেরি দেওয়াতে কিন্তু এর ফ্লেভার অনেকটা চেঞ্জ হয়েছে আর ভালোও লাগে বিশেষ করে। তো আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন স্ট্রবেরির পরিবর্তে। তাই তো তৈরি হয়ে গেল মজাদার গাজরের পুডিং। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।